চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বেশ কিছুদিন ধরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে, তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বুধবার ঘটনার তদন্তের দাবি জানিয়ে সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানালেন হুমায়ুন কবির। ঘটনাকে ঘিরে এলাকায় তোলপাড় পড়েছে। ওই তৃণমূল নেতার নিজের ফেসবুক পেজে বেশ কিছুদিন ধরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে হুমকি দিয়ে চলেছেন বলে অভিযোগ। কিছু তৃণমূলের জামা গায়ে দেওয়া নেতা যারা কংগ্রেসের ভোট করেছে এবং অন্যান্য দলের ভোট করেছে তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করেছেন। তিনি টিম করছেন কি করছেন তাতে আমার কোনো যায় আসে না। বেলডাঙ্গা বিধানসভায় একটা হিন্দু পরিবারের জমি নিয়ে একটু ঝামেলা হয়েছে, তার জন্য MLA এবং আরও অনেককে চিঠি করা হয়েছে, তার প্রমাণ আমি আমার মোবাইলে দিয়ে দেবো আপনাদেরকে। আর হুমায়ুন কবিরকে বলছি, আপনি যদি সমস্যার সমাধান করতে চান চিঠিটা পড়ে নেবেন এবং ওনাদের সঙ্গে সঙ্গ দিয়ে নির্দিষ্ট বিচারটা এসে করার চেষ্টা করবেন। সে ক্ষমতাও যদি না থাকে, আপনি যে কংগ্রেসের নেতা এবং তৃণমূলের জামা গায়ে দেওয়া কংগ্রেসের ভোট করা নেতাগুলোকে কর্মীগুলোকে নিয়েছেন তাদেরকে নেবেন, আমার সঙ্গে কোনো প্রশাসন থাকবে না, কোনো গোষ্ঠী থাকবে না। আপনি সময় এবং স্থান বেলডাঙ্গার বুকে ঠিক করুন, আপনার যত পাওয়ার আছে এবং আপনার যে টিম আপনি তৈরি করেছেন রেজিনগর বিধানসভা এবং বেলডাঙ্গা বিধানসভায় একটা ঝামেলা অশান্তি সৃষ্টি করার জন্য, সেই টিম নিয়ে আপনি আমাকে একা একটু টাচ করে দেখিয়ে দিবেন, তাহলে জানবো আপনি বিশাল বড় নেতা হয়েছেন। আর যদি না পারেন, আগামী দিনে আপনার নিজের বুথে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি, আপনি বর্তমানে যে দলের MLA, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটু কথা বলতে ছাড়েন না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটু কথা বলতে ছাড়েন না। সত্যি যদি আপনি এক বাপের ছেলে হবেন এই বেলডাঙ্গা ঝামেলার বিষয়ে, আপনি হয় যাদেরকে জানানো হয়েছে তাদের সঙ্গে থেকে মীমাংসায় বসবেন, মীমাংসা করবেন, নচেত আপনার পান্ডা সান্ডা নিয়ে আমার সঙ্গে এসে চ্যালেঞ্জ করবেন বেলডাঙ্গার বুকে। জায়গা এবং টাইম আপনার, আপনাকে গঙ্গাপাড়ে রেখে দিয়েছে রিজিনগর এবং বেলডাঙ্গার জনসাধারণ অনেক শান্তিতে আছে। আপনাদের মতো নেতা ভোটের আগে যে সাম্প্রদায়িক খেলাটা খেলেছিলেন, আমাদের নেতা হাসানুজ্জামান সাহেব এবং তৎকালীন IC সাহেব জামাল উদ্দিন মণ্ডল যদি না থাকতেন, বেলডাঙ্গায় আপনার এলাকার মতো আগুন জ্বলত। কি হয়নি দেখুন, আপনারা সবাই জানেন যে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত, সমাজে একটা মান সম্মান নিয়ে আমরা চলাফেরা করি, আমি একজন জনপ্রতিনিধি। বেলডাঙ্গার মির্জাপুরের মোস্তাক আহমেদ বলে একটা ছেলে গত 4 দিন ধরে তার ফেসবুক আইডি থেকে নানা রকম ভুলভাল তথ্য দিয়ে আমার সম্মানহানি করার জন্য আমার নামে অকারণে যে সমস্ত লোকদের উদ্ধৃত করে বা যাদের রেফারেন্স টেনে বলছে তাদেরকে আমি কোনো দিন চিনিও না, জানিও না, তাদের পক্ষ বিপক্ষে কোনো কথাও আমি কোনো দিন বলেছি বলে আমি জানি না। অথচ তাদের নাম করে কি প্রামাণিক এবং কি একজন মুসলিমদের ব্যক্তি, তাদের নাম করে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, আমার মান সম্মান হানি করা হচ্ছে, এবং সে নিজেকে বলছে সে নাকি আমার থেকেও অনেক আগের থেকে তৃণমূল কংগ্রেস করে, অথচ সে যে পাগলের প্রভাব বকছে সেটা আমি নিজে জানি। গত 2022 সালে যে পৌর নির্বাচন হয়েছিল বেলডাঙ্গাতে, INC-র হয়ে কংগ্রেসের হয়ে কন্টেস্ট করেছিল, সিকিউরিটি ফরফিট হয়েছে, ন্যূনতম সিকিউরিটি রাখার জন্য যে ভোট দরকার সেটাও পায়নি।
সে আবার বলছে নিজেকে যে ও নাকি অনেক পুরনো তৃণমূলের কর্মী, আর ও আমাকে চ্যালেঞ্জ করছে, আমি নাকি ভরতপুরের এমএলএ, ভরতপুরের বাইরে আমার নাকি কোনো চলাফেরা করা কথা বলার, ও ঠিক করে দেবে সেটা। এবং ও নিজে এত বাহাদুর যে ও বলছে যে আমি ওকে যেখানে ডেট দেব, যেখানে সময় দেব, সেখানে ও আমার সাথে লড়বে। ও বড় বিরাট বড় শক্তিমান। তো আমি সেটা, তাতে আমার সম্মানহানি হয়েছে মনে করে আমি পরবর্তীকালে স্টেপ নেব, যেখানে যাওয়ার জুডিশিয়ালে গিয়ে আমার যে সম্মানহানি হয়েছে তার বিপক্ষে বা আমার স্বপক্ষে আমি মানহানি মামলা করব। তার আগে আমি বহরমপুরের সার্ভাই ক্রাইম থানাতে একটা লিখিত কমপ্লেন করলাম, ওর যে ফেসবুক থেকে ও যেসব কথাগুলো বলেছে তার কপি বের করে সিডি করে সার্ভাই ক্রাইম থানায় দিয়ে একটা কমপ্লেন করলাম। মুস্তাক আহমেদ ওই তো মির্জাপুরে বাড়ি, ও তো নিজেকে বলছে ও বহুদিনের তৃণমূল কর্মী, কিন্তু আমি তো জানি 22 সালে কংগ্রেসের বেলডাঙ্গাতে কাউন্সিলর পদে কন্ট্রি, রাজনৈতিক পরিচয় আছে কিনা ওই বলতে পারবে। আমি তো ওকে কোনো রাজনৈতিক ব্যক্তি বলে জানিও না মানিও। আক্রোশের পিছনে অনেক চক্রান্ত আছে, আমাদের সম্মানহানি করার জন্য কারো কেউ লিপ্ত আছে, কারো ইন্ধন আছে, তাদের ইন্ধনে নাচছে ও। তো কার ইন্ধনে নাচছে সেটাও দেখার দরকার। প্রশাসনের উপরে ওই জন্য আস্থা রেখেছি, প্রশাসন এটা বের করুক যে কেন, দলকে এখনো জানায়নি, দলকে যখন প্রয়োজন হবে নিশ্চয়ই জানাবো, ডকুমেন্টস তো সব আছে। দল তো সরকারি দল, সেই দলের প্রশাসনিকরা তো আছে, প্রশাসনকে জানাচ্ছে, প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটা দেখ। মোটেই উচিত না বলছি তো, কিন্তু সে নিজেকে অনেক পাগলের প্লব বকছে, তো তাকে তো আমি কি বলবো। আমি আইনের রক্ষক বা আইনের যারা পদাধিকারীতে আছে, যারা আধিকারিক রয়েছে, তাদের শরণাপন্ন হয়েছি 4 দিন আগে থেকে। না না না, আমি তাকে কথা বলতে যাবো কেন? সে দেখছি তার ওই ফেসবুকটা বিভিন্ন জায়গায় আসছে, আমার কাছেও এসছে, আমি তার লিঙ্ক পেয়েছি, সেই লিঙ্কটা থেকে আমি শুনেছি তার বক্তব্যটা, একবারে ভিত্তিহীন বক্তব্য, কোনো তার কোনো নির্যাস নেই, বা যাদের উদ্ধৃত করে বলেছে তাদেরকে আমি আদৌ কোনো চিনিও না, তাদের সঙ্গে আমার কোনো চেনা জানাও নাই, কোনো লেনদেনও নাই, কোনো কিছুতেই নেই, অথচ সে সেই সব রেফারেন্স দিয়ে সে আমাকে সম্মানহানি করার জন্য এসব করছে।